সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ উইথ তারেক জুবায়ের আমরা আজকে চ্যানেল এসে অনুষ্ঠানে আয়োজন করেছি। তো আজকে আমরা আড্ডা দিব তিনজন। তো শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, বাংলাদেশের এক সময়কার খুব স্বনামধন্য এবং 80 দশকের সারা জাগানো দুই যমজ ভাই, উনি এস এম তারেক এবং উনি এস এম জুবায়ের। আজকে যে গানগুলো আপনারা শুনবেন, 6টি গানের ম্যাক্সিমাম গানেরই গীতিকার এবং সুরকার জুবায়ের ভাই, উনিও একজন সিঙ্গার। তো আজকে ম্যাক্সিমাম গান ওনার লেখা এবং সুরেরই, এবং তারেক ভাই গান করেছেন এবং আমি মিউজিক ডাইরেকশনে ছিলাম। তো আজকে তারেক ভাই কেমন লাগছে আপনার? ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে এবং দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমার ঈদ মোবারক। এবং চ্যানেল এসের এই আয়োজনে আসতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করছি। জুবায়ের ভাই ঈদ মোবারক। কেমন কাটলো সকাল আজকে? চ্যানেল এসের সমস্ত দর্শক এবং শ্রোতাদেরকে ভালো লাগছে এই আয়োজনে আমরা আসতে পেরে নিজেদেরকে খুবই ধন্য মনে করছি। এক যুগ পেরিয়ে আবার সেই সবাই একসাথে, হ্যাঁ, সেটাই একটা বিরাট ব্যাপার। আপনি এখানে থাকেন, আমি দেশে থাকি, ঈদের দিনে আজকে আমরা একসাথে হলাম তিনজন, এবং আমারও সৌভাগ্য কারণ আমি ছোটবেলায় আপনাদেরকে টিভিতে দেখতাম এবং আপনাদের গান বাজনা দেখেই উৎসাহ পেতাম। কখনো ভাবিনি যে আপনাদের সাথে এভাবে ক্লোজলি পরিচয় হবে বা আপনাদের সাথে বাজাবো বা আপনাদের গানে মিউজিক করবো, এটা আমার জন্য সৌভাগ্যের। এই প্রজন্মের এই এখনকার যুগের আপনারা যারা এই সংস্কৃতিকে, বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের বাজারে তুলে ধরছেন, এটা তো কম বড় কথা। আমাকে তুমি করে বলবেন, আমি আপনার ছোট হব। তারপর তারেক ভাই ছোটবেলায় ঈদের কিছু বলবেন? তো অনেক অনেক কাহিনী। ঈদ তো মানে বাংলাদেশে আমাদের পলাশ, সে কী ব্যাপার সেবা, তাই না? তো লন্ডনে এখন হচ্ছে দিনের পর দিন। আপনারা আরও কয়েক ভাই আমাদের, হ্যাঁ, আমাদের কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি অনেক বড় হচ্ছে এখন, ভালো লাগছে আসলে করতে পারছি যে চ্যানেল এস, তারপর আরও যে চ্যানেলগুলি এখানে বাংলা, অ্যাকচুয়ালি গর্বিত, গর্বিত এবং মানে এক সময় এটা ভাবাও যেত, উৎসাহ পাচ্ছি, ভালো লাগতেছে। মানে এটা এটা বলা যেতে পারে যে আমরা বাংলাদেশের মাটিতে না হলেও এখানে থেকে ফিল করছি, আমরা ফিল করছি যে আমরা বাংলাদেশ, বাংলাদেশ সবাই ঈদ করছি, যে ঈদের যে একটা আনন্দ এদেশেও এখন মানে যেমন ফুল ফুটে না, সেরকম আর কি, কোলে থেকে ফুল ফুটে এখন সুশোভিত হচ্ছে। আচ্ছা তারেক ভাই, আপনাদের ফার্স্ট অ্যালবাম কত সালে বলতে পারেন? অনেক আগে অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যালবাম আমাদের একটা গ্রুপ ছিল, হ্যাঁ, ঢাকা মিউজিক নামে একটা ব্যান্ড ছিল। আচ্ছা, আমরা কয়েক বন্ধু মিলে করেছিলাম, সবাই এখন বাইরে। ফার্স্ট কি সলো অ্যালবাম ছিল না ব্যান্ড অ্যালবাম ছিল? ব্যান্ড অ্যালবাম ছিল। এটা কত সালে আনুমানিক? এটা 79 তারপর সলো অ্যালবাম আসে। সলো বলতে আপনারা দুই ভাই একসাথেই তো যা কিছু করছেন, দুজনের সলো অ্যালবাম কবে আসে? গোল্ডেন হিটস অফ টুইনস। আচ্ছা, এটা ছিল কত সালে? ওটা 1985 সালে। তারপরে কি আর কোনো অ্যালবাম বের হয়নি? হ্যাঁ, তারপর তারপর মধুমিতা মিউজিক থেকে বেরিয়েছে একটা। আচ্ছা, আমাদের তারেক জুবায়ের। ওটা কি বাংলাদেশে থাকাকালীন? হ্যাঁ, বাংলাদেশে থাকাকালীন। তারপরে তারপর যখন 89 সালে আমাদের আরেকটা অ্যালবামের কাজ আমরা শুরু করলাম, সবগুলি সুর ছিল আমার আর জুবায়ের। আচ্ছা, আর কথা ছিল খসরু আলমগীর। মধ্যরাতের বাসি চন্দ্র তারায়
নদীর ধারায় দেখি যে তোর হাসি, তোর কারণে মন হইয়াছে মধ্যরাতের বাসি, চন্দ্র তারায় নদীর ধারায় দেখি যে তোর হাসি। লন্ডনে আসলাম 91 সালে। আমার কাছে একটা মেসেজ ছিল যে 92-93 হবে একটা বিগ শো হয় লন্ডনে বাঙালিদের আয়োজনে, এবং ওটার সাথে আপনারা ইনভলভ ছিলেন, এবং প্রথম অরুণা লায়লা সাবিনা ইয়াসমিন একসাথে এক স্টেজে, এবং ইন্ডিয়ানও মনে হয় মিথুন চক্রবর্তী আরো অনেককে, এটা কিছু বলবেন না, দুই বাংলার দুই ইয়ে ছিল আর কি এটা। আচ্ছা, দুই বাংলা মিশ্র, উপর বাংলা মিলে আর কি। আচ্ছা, ওটা অ্যাকচুয়ালি আমার আমাদের এই প্রয়াস, আমার আমার দুই বন্ধু ছিল জুবায়ের, অ্যাকচুয়ালি খুব আচ্ছা ভাবে ওদেরকে অনুপ্রেরণা দেয়, আচ্ছা দিয়েছিল যে চলো করি একটা, আমরা বিশাল একটা অর্গানাইজেশন করেছিলাম সঙ্গীত প্রমোশন। আচ্ছা, এবং এটা বেসড অন এতে ছিল হাইওকাম বাকশার, হ্যাঁ না, ওখানে ছিল আর কি। ওখানে ছিলাম আমি প্রায় 3-6 মাস আমাদের পরিশ্রম, আমরা 3-4 বন্ধু আমরা সবাই মিলে তারপরে এটা বাস্তবে পরিণত করি। প্রথম প্রথম ফিল্মে কত সালে গান করেন? 88 সুরকারের নাম মনে আছে আপনার? কার সুর ছিল মিউজিক? প্রথম প্রথম 86 এ আমরা প্রথম একটা এতে করে করতে যাই, সেটা ছিল রবীন ঘোষের সুর, উনি পাকিস্তানের। আচ্ছা আচ্ছা, পাকিস্তান মানে আমাদের যে বিখ্যাত অভিনেত্রী শবনম, ওনার, হ্যাঁ ওনার হাজবেন্ড, হাজবেন্ড, হ্যাঁ ওনার সুরে। কিন্তু এটা গোলাম হোসেন লাডু হয়েছিল না, ওই যে অ্যারেঞ্জার ছিলেন, হ্যাঁ উনি ছিলেন এটার পুরোপুরি অ্যারেঞ্জার, হ্যাঁ। তারপরে আর লাস্ট বলেন তো, লাস্ট ফিল্মে মানে আপনারা তো 89 এ চলে আসলেন, 91 এ চলে আসলেন, 91 এ লাস্ট আমি শুনছিলাম যে আপনারা আসার আগের দিনে মনে একটা ফিল্মে আপনার গান ছিল। হ্যাঁ, এটা ছিল জসিম ভাই, বড় তো জসিম ভাই, ওনার মানে চিত্রনায়ক, হ্যাঁ। আচ্ছা, তারপরে ডুয়েট না সলো ছিল? ছিল মানে ডুয়েট ছিল, সিঙ্গার আমি আর শাকিলা জাফর, ডুয়েট ছিল গানটা। তারপর দেলার জন ঝন্টু, ওনার ওনার সব প্রোডাকশনের সবগুলো ছবি। আশিক হইয়া আসিলাম আর হইল না দেখা, কে জানে কি তোমার আমার কপালে কি লেখা, আশিক হইয়া আসিলাম আর হইল না দেখা, কে জানে কি তোমার আমার
কপালে কি লেখা, আশি কইয়া আসিলাম। সুখের বিনিময়ে তোমায় সুখী চাই, আর পারি না একা, আশি কইয়া আসিলাম, আর হইল না দেখা। কে জানে কি তোমার আমার কপালে কি লেখা, আশি কইয়া আসিলাম। জলের মন তুষের মতন কি দিয়ে নিভাই, তুমি ছাড়া অন্ধার সবই আলোর দেখা নাই। আমার জীবন বিসর্জনে তোমায় যদি পাই, আর পারি না একা, আশি কইয়া আসিলাম, আর হইল না দেখা। কে জানে কি তোমার আমার কপালে কি লেখা। আগের মতো প্রফেশনালি গান বাজনাটা ছেড়ে দিলেন নাকি? আসলে তো গান বাজনা তো এমন একটা জিনিস, সারা একবার যখন একটু সিরিয়াসলি করা উচিত, যেহেতু আপনারা বেসিক জানেন। হ্যাঁ, ছোটবেলা থেকে তো গান করতাম, আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা আমাদের গানই ছিল, হাঁটি হাঁটি। এই যে প্রয়াত মুসা আহমেদ, মনে আছে তোমার, প্রডিউসার টেলিভিশন, উনি গান লিখেছিলেন একটা আমাদের জন্য, সুরের পাগল আমরা দু ভাই তারেক জুবায়ের। এটা একটু শোনাবেন, একটু জাস্ট দর্শকরা খুব মজা পাবে। আসলে ওই গানটা তো আমাদেরকে নিয়েই লেখা, উনি উনি খুব মুসা আহমেদ, প্রয়াত মুসা আহমেদ আমাদের মানে স্বর্গীয়, এত ট্যালেন্ট ছিলেন, সঙ্গে সঙ্গে বসেই টেবিলে বসেই। তো গানটা ছিল এরকম যে, সুরের পাগল আমরা দু ভাই তারেক জুবায়ের, গানে গানে ভালোবাসা নেব তোমাদের। সুরের পাগল আমরা দু ভাই তারেক জুবায়ের, গানে গানে ভালোবাসা নেব তোমাদের। লা 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 লা, সুন্দর লা 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 লা। তারপর অন্তরা যেমন, হাঁটি হাঁটি পায়ে পায়ে অনেকটা দূর এসেছি, এই সভাতে তোমাদেরই দোয়া নিতে এসেছি। সুরের সাগর নেই কিনারা, সুরের সাগর নেই কিনারা, এক ফোঁটা জল দিল যারা সালাম জানাই তাহাদের, এক ফোঁটা জল দিল যারা সালাম জানাই তাহাদের। লা 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 লা, আমরা দুটি ভাই সবার দোয়া চাই, আমরা দুটি ভাই। শুধু দর্শক শ্রোতা আপনারা যাবেন না, আমরা একটা ছোট্ট ব্রেক নিব,
ব্রেকের পরে আবারও ঈদ উইথ তারেক জুবায়ের অনুষ্ঠানে ফিরে আসবে। আপনারা দেখছেন ঈদ উইথ তারেক জুবায়ের। পবিত্র এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছে, মাগফিরাত কামনা করছে এম সাইফুর রহমানের আত্মার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। বাংলাদেশ, ইউকে ও ইউরোপের বিএনপি নেতাকর্মী এবং কমিউনিটি সকলের প্রতি রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। মুহিদুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং ইউরোপিয়ান কোঅর্ডিনেটর। You may find a property agent who can rent your property, but can they achieve the highest rent? Are they getting what your property deserves? Victor Stone will endeavor to achieve the highest market rent. And with insurance in place, you're guaranteed to receive your rent on time, every time. At Victor Stone, we understand landlords are busy with day-to-day life. That's why we will pay Sadaqa for all transactions on your behalf. Sadaqa does not decrease your wealth. Choose a London-wide property service that's compliant with your faith. For high rent and high rewards, contact Victor Stone Property Consultants on 020-7426-5415. ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে আমাদের সকল সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী সহ ব্রিটেন ও ইউরোপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা। বিরতির পরে আবারও আমরা আড্ডায় ফিরে আসলাম। আচ্ছা, ফিল্মের আপনার ওই 80-এর দশকের, মানে আপনারা তো অনেক গান করছেন, দু একটি গান কি একটু বলবেন, মানে দু একটা লাইন ওই সময়কার আপনারা যেগুলো গান করছেন হিট? যেমন ওই যে হিট হিট ছিল একটা গান, একটা গান আমি বলি, যে গানটা ছিল ভাবি আমার ভাবি, মানে কি সলো গান ছিল, একটা ডুয়েট ছিল, ডুয়েট। একটু একটু গাবেন জাস্ট মুখটা। ওকে, দুইটা লাইন শোনাচ্ছি। এটা ভাবি আমার ভাবি, তোমারে তোর তোমারে জুড়ি নাই, তোমাকে পেয়েছি তাই মায়ের অভাব নাই। ভাবি আমার ভাবি, তুলনা তোমার নাই, তোমার মতো লক্ষ্মী ভাবি দুনিয়াতে নাই। ভাবি তোমার এই সংসার হাসি খুশি ভরে দিয়ে রেখো চিরকাল। ভাবি আমার ভাবি, তুলনা তোমার নাই, তোমার মতো লক্ষ্মী ভাবি দুনিয়াতে নাই। আচ্ছা, লিপসিংটা কে করেছিল? ছোট মিলাইছিল কি আপনার হিরো কে ছিল? আপনার হিরো ছিল তো আলমগীর, আলমগীর সাহেব না, দুজন ছিল, ওই যে মাহমুদ কলি। আচ্ছা, মেইন যে হিরো ছিল আলমগীর সাহেব। আচ্ছা, নিজে ছিলেন উনি এই ছবির। আচ্ছা, আপনাদের এই ভাবি চরিত্রে ছিল শাবানা। আচ্ছা আচ্ছা, ম্যাডাম উনি ছিলেন। তারেক ভাই, গান নিয়ে আপনার কি প্ল্যান? এই অ্যালবামটা তো এখনো কমপ্লিট হয়নি মনে হয়, আজকেই প্রথম মনে হয় চ্যানেল এস এর মাধ্যমেই প্রবাসী যারা লন্ডনে আছেন শুনবে। এই গানগুলো তো মার্কেটে আসেনি। আসলে এই গানগুলো নিয়ে অনেক দিন ধরে আমি জুবাইরের লেখা অনেকগুলি গান, আমার তো চিন্তা ছিল অনেকদিন, অনেক আগে রিলিজ করবো, যে এই গানগুলোই করবো, সময় অভাব, এত সময় করতে পারেন না, তাই তো আমি সাক্ষী। ইনশাল্লাহ খুব শীঘ্রই এক দুই মাসের মধ্যে রিলিজ করে দেবো, আশা করছি। এবং আশা করছি দর্শকদেরও ভালো লাগবে গানগুলো, আর আমার যদি ভালো লাগলে আমাদের আমাদের কষ্টটা সার্থক হবে, সার্থক হবে। এই জীবন ক্ষণিকে, এই জীবন ক্ষণিকে দুঃখ বলে সবাই হাসো, অভিমানে থেকো না দূরে, ভালোবাসো ভালোবাসো। এই জীবন ক্ষণিকে, এই জীবন ক্ষণিকে দুঃখ বলে সবাই হাসো, অভিমানে থেকো না দূরে, ভালোবাসো ভালোবাসো। এই
আমি আর একটা গানের একটু মুখ শুনতে চাই, যদিও গানটা আজকের এই ছটা গানের মধ্যে নেই, কিন্তু এটা আমার একটা প্রিয় গান, আপনারও মনে হয় প্রিয় গান দুঃখ আমার গানটা। এই গানটা তো আমার, এটা কবে সুর করছেন আপনি? এই গানটা আসলে লেখা খসরুর, উনি আমাকে গানটা দিয়ে আমার খুব ভালো লাগলো গানটা। কত সালে বলতে পারবেন? দুই বছর হবে। আমি বাংলাদেশে যাওয়ার পর গানটা আমি চুজ করে নিলাম, এই গানটা দেন আমি আমি শুরু করবো। বেশ সময় লেগেছে, কারণ শুর করি আবার চেঞ্জ করি, আবার কিছুদিন পর আবারও মিউজিক করতে অনেক সময় লেগেছে। যদিও দর্শকদেরও জানা উচিত যে অ্যাকচুয়ালি গানের পেছনের যারা তাদেরকে সবাই বলা হয় না, এই ওনাদের অ্যালবামে মানাম আহমেদ, বাংলাদেশের নাম করা সঙ্গীত পরিচালক সুরকার, আমার তো মিউজিক, হ্যাঁ উনি দুটা গান কম্পোজিশন করছে, উজ্জ্বল সিনহা, মিলন ভট্টাচার্য, আরও অনেক ভালো ভালো মিউজিশিয়ান বাজিয়েছে। এবং সবার ধারণা যে তারেক ভাইরা, জুবায়ের ভাই কেন গান বাজনা করছে না, সিরিয়াসলি কেন এটাকে আবারও আগের মতো এটাকে আসলে হাল ধরছে না? এই যে বনবাস, লন্ডনে এসে সেটেল হওয়াটা, জানি না সবকিছু খোদার ইচ্ছা, ইনশাআল্লাহ এই অ্যালবাম থেকে আবারও, হ্যাঁ এটাই ভাবতে ভাবছি যে হয়তো বা উদ্দেশ্য ছিল এরকমই যে একটা কিছু। আচ্ছা আপনি দুঃখ আমার এই গানটা একটু শোনান না, এটা আমার প্রিয় গান। দুঃখ আমার উদার হয়ে করেছে আলিঙ্গন, মনের মাধুরি দিয়ে নিজেকে দুঃখের কাছে করেছি সমর্পণ। দুঃখ আমায়, মানে গানের কথাটাই মুখটা এত ভালো লাগছে আমার কাছে যে দুঃখের গান তো মানুষ অনেকে কিন্তু সুন্দর স্পষ্টভাবে বলে দেয় যে দুঃখ আমি এত আলিঙ্গন করে নিয়েছি। আমার কথাটা ভালো লাগছে মানে ওনাকে, আমি মানে কবি খুশপুরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমার সৌভাগ্য হলো ওনার লেখা গানের মিউজিক পাবো। ওনার গান তো, ওনার তো হাজার গান আমি শুরু করেছি। এই জনমে মিঠিল না তোমায় দেখার সাধ, এই জনমে মিঠিল না তোমায় দেখার সাধ, তোমায় চাওয়ার দোষে আমার, তোমায় চাওয়ার দোষে আমার হইল অপরাধ, মিটিল না স্বাদ এই জনমে মিটিল না তোমায় দেখার স্বাদ।
দিবস জ্বলে পুড়ে আন্ধার রাত, আমার দিবস জ্বলে পুড়ে আন্ধার রাত, যেহেতু ম্যাক্সিমাম গান আপনার লেখা শুরু করা, তো আপনি আপনার গানগুলোকে যেভাবে মিউজিক দেখতে চেয়েছিলেন সেভাবে কি পেয়েছেন? মানে আপনি কি স্যাটিসফাইড? এটা একদম ফ্র্যাঙ্কলি বলবেন। আমি তো বেশ কিছু তো শুনেছি, আপনার একটা প্ল্যান ছিল যে মিউজিকটা এভাবে হওয়া উচিত, যদি আপনার সাথে আমার এভাবে শেয়ার করা, কারণ আমি বাংলাদেশে আপনি লন্ডনে। না আসলে আসলে আমি সত্যি সত্যি করে বলতেছি, যেটা হলো যে যা গীতিকার বা সুরকার তাদের একটা ইচ্ছা থাকে, তাদের একটা প্ল্যান, প্ল্যানটা কিন্তু অন্তর থেকে যে এইভাবে যাবে, এটা যে 100% হবে এটা তো কেউ আশা করতে পারে না, ইভেন যে স্রষ্টা সে পারে না। তবু আপনার কাছে ওভারঅল কেমন লাগছে যে আজকের এই? আমার কাছে যে টোটাল অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো লাগছে এবং তারেক তো খুব ভালো করে গিয়েছো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদ উইথ তারেক জুবায়ের, আপনারা কেউ যাবেন না, আমরা ব্রেকের পরে আবারও। আপনারা দেখছেন ঈদ উইথ তারেক জুবায়ের, ঈদ মুবারক, লুক উইথ তারেক জুবায়ের। ব্রেকের পরে আবারও ফিরে আসলাম তারেক জুবায়ের আড্ডা। আচ্ছা জুবায়ের ভাই, নতুন প্রজন্মদের কিন্তু অনেক রকম চাহিদা আছে, বিশেষ করে ইয়াং জেনারেশন কিন্তু ফার্স্ট বিটের গান চায়। আপনাদের এই অ্যালবামটাতে যদিও ফোক বেস, সেমি ক্লাসিক এবং দু একটা ফার্স্ট বিটেরও গান আছে, ফার্স্ট বিটের বা এই মিক্সড আপ ইন্ডিয়া ইংলিশ বাংলা মিলায় এই ভাংরা টাংরা এই টাইপের কি মানে নতুন কিছু কি করার কোনো প্ল্যান আছে? মানে ইয়াং জেনারেশন যারা ডান্স পার্টি সং মেলোডি হোক গান সৃষ্টি, একটা সুন্দর গান মানে দর্শকদেরকে পর্দা, এটা কিন্তু খুব টাচি ব্যাপার, খুব কঠিন ব্যাপার। এটাকে এটা করতে হলে অনেক সময় দরকার, সেটা তো অবশ্যই দর্শক শ্রোতারা জানেন। কিন্তু 5 মিনিটের একটা গান, কিন্তু এটার পিছনে দেখা যায় যে রাতের পর রাত 5 মাস চলে যায়। হ্যাঁ মানে ভালো জিনিসটা, মানে আমার ওপিনিয়ন দর্শকদের তরফ থেকে আমার রিকোয়েস্ট যে ফার্স্ট বিটের কিছু করা উচিত, শুদ্ধ কথা হতে হবে, পরিষ্কার কথা, লিরিক্স খুবই শুদ্ধ হতে হবে, নো ভগটো না, এটাতে মেসেজ থাকতে হবে অবশ্যই। এটা ফার্স্ট হোক আপত্তি নাই, বেসিক এটা ডিস্কো হোক বা ওই যে ভাঙ্গরা, আপনি যেটা বলতেছেন ভাঙ্গরা টাঙ্গরা যে হোক, রিদমিক হোক, কিন্তু এটাতে সুস্থ একটা থাকতে হবে, কথাগুলি স্পষ্ট মেসেজ থাকতে হবে, যাতে যেমন আপনাদের সমাজ চলচ্চিত্রে যেমন ভালো কথা, হ্যাঁ না না মানে ভালো সুরকার ভালো মিউজিশিয়ানের একটা
অ্যাডজমেন্ট হতো, অনেক দিন ধরে গীতিকার গান লিখছে, সুরকার, যেমন যেমন প্রেমের গান, হ্যাঁ আমি তো শুনি প্রেমের গান সবার কাছে ভালো লাগে, সব মানে যারা ইয়াং থেকে বুড়া সবাই। আচ্ছা আপনি ওই আপনাদের 80 দশকের ফিল্মের একটা মেলোডি গান রিসেন্টলি রিসেন্টলি জুবায়ের একটা কথা লিখেছি, আমার খুব ভালো লাগছে, কারণ কথা হলো এই যে গানটা চট্টলানি সব শেষ শেষ, আমি জানি না তোমায় ভালোবাসি কত, ভালোবাসার কথা না, আমি জানি না তোমায় ভালোবাসি কত, শুধু জানি শেষ হবে না কোনোদিন সাগরের জলের মতো। ওয়াও, তো কথা তো এখানে শেষ, সাগরের জলের মতো শেষ হবে না, ভালোবাসার কোনো কোনো নারেশন থাকতে পারবে না। বন্ধু রে তুমি কথা দিয়া যাও, আইব ফিরা আবার তুমি উজন বাইয়া নাও, উজন বাইয়া নাও, যাইবা যদি বন্ধু তুমি কথা দিয়া যাও, আইব ফিরা আবার তুমি উজন বাইয়া নাও, উজন বাইয়া নাও। আচ্ছা তারেক ভাই, ওই 80 দশকে আপনারা যখন ফিল্মে গান করতেন,
ওই সময়কার খুব টাচি অডিয়েন্সকেও খুব টাচ করেছে, আপনাদের আপনারাও গান করে স্যাটিসফাইড, এই ধরনের একটা দুটো গান একটু শোনাবেন মেলোডি, যেহেতু আপনারা দুজনই মেলোডি প্রধান। হ্যাঁ, অনেক গানেতে যেমন মেলোডি খুব টাচি, এই দুঃখ আমার টাইপের। হ্যাঁ, যেমন তোমাকে ভোলা যাবে না, একটু গান তো। হ্যাঁ, কৃষ্ণ, কবি কৃষ্ণের লেখা। তোমাকে ভোলা যাবে না, মানে স্যাড রোমান্টিক, জুবায়ের গাওয়া। যেমন ওইটা ছিল জুবায়ের ভাই, একটু গান না, নাটকের গান। তুমি কেমন আছো অভিমানী, শুধু বলো কেন নীরব তুমি, জানি না তো কি যে হলো। এই গানটি টিভি নাটকে ছিল, সিরিজ নাটকে, তোকি তোকি লিপস করেছিল গানটা। তারপর সেম সিরিজেই আরেকটা গান গান করেছিলাম আমরা দুজনে, এই জীবনে তোমাকে পেলাম না। এটা কম্পোজিশন এত মিষ্টি ছিল, যে কম্পোজিশন ছিল সাদি ভাই তত্ত্বাবধানে ছিল ওটা, শেখ সাদি খান মনে হয়। হ্যাঁ, তারপরে যে লাবু লাবু লাবু, হ্যাঁ, আমাদের দুটো ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড আমরা। এই জীবনে তোমাকে পেলাম না, এত কাছে এসে এত ভালোবেসে, নদী আর সাগরে মিল হলো না, নিয়তিরে কেমন চলো না, এ জীবনে তোমাকে পেলাম না। আমার মনের মাঝে বাস করে যে জান, ও তারে খুঁজে সারা ক্ষণ, আমি খুঁজে সারা ক্ষণ, জগতে আর নাই রে কেউ তার মতো। আমার মনের মাঝে বাস করে যে জান, ও তারে খুঁজে সারা ক্ষণ, আমি খুঁজে সারা ক্ষণ, জগতে আর নাই রে কেউ তার মতো আপন। আমি আপনাদের কাছে আর একটা প্রশ্ন করব, যে আপনাদের স্ট্রাগলিংটা, মানে আমার তো মনে হয় কুমার বিশ্বজিৎ দা, খালিদ হাসান মিলু এবং এই সমসাময়িক আরও যারা সিঙ্গার আছে, এনারা হয়তো আপনাদেরই ফ্রেন্ড বা সিনিয়র জুনিয়র হবে, তো আপনারা তো মনে হয় একসাথে স্ট্রাগল করেছেন, ওই আপনাদের অনুপ্রেরণা এবং স্ট্রাগলিংটা একটু বলবেন শর্ট করে। নব্বইয়ের আগের কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, গান গান বাজনা আমাদের ওই রকম তো প্রসার ছিল না বাংলাদেশে, সবাই একটা ছিল বিটিভি রেডিও, রেডিও তারপর যে ক্যাসেট ইন্ডাস্ট্রি যেগুলি আস্তে আস্তে আসলো। তো আমার মনে হয় যে প্রথম ডিস্কো রেকর্ডিং নামে একটা কোম্পানি, শাহিন ছিল এটার কর্ণধার, ওই প্রথম বিশ্বজিৎ, এম এস ওয়েব ওদের ক্যাসেট মার্কেটে রিলিজ করলো। তারপর তো মানে বাণিজ্যিক ভাবে অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? অনুপ্রেরণা তো সবারই ছিল,
তারপরেও আছে না যে উল্লেখযোগ্য? আমাদের ফ্যামিলিতে তো কেউ ছিল না গায়ক বা লেখক বা এদের ছিল, কিন্তু আমার বড় ভাই উনি লিখতেন, কবিতা লিখতেন, উনি বাংলার স্টুডেন্ট। তো ওনার কিছু গান আমরা তখনকার সময় যখন আমরা স্কুলে পড়ি তখন লিখতে শুরু করতাম। আচ্ছা জুবাইর ভাই, আপনি যেটা বলছিলেন যে মানে আপনার ভাই গান লিখত, আপনি আপনারা শুরু? হ্যাঁ, আমার বড় ভাই যে গান দুই একটা করলে আমি দিতে পারি, খুবই ইয়ে ছিল আর কি, টাচি লেখা। যেমন যে পাখি নীরবে শুধু কাঁদে নিছে দিন, শান্ত নাকি যে তার বলো না, তারপর একদিন পৃথিবীকে যেতে হবে ছেড়ে, হ্যাঁ যেভাবে কেটেছে বেলা সেভাবেই কেটে যাবে দিন। মাইল ছিল ঢাকাতে, চিটাগাং থেকে তখন সোলস নতুন নতুন একটা ক্যাসেট করে ওরা ঢাকাতে পারে জমা ছিল আস্তে আস্তে, তখন আমরা করেছিলাম একটা ব্যান্ড যেটা হলো রিদম, রিদম আপনাদের এই যে মানে যমুজ ভাই, আপনি তো ফ্রেন্ডস কার্ড রাখছেন, আপনারও মাঝখানে ফ্রেন্ডস কার্ড দেখছিলাম, আপনাদের কি কোনো মানে সমস্যা হয় না? যেমন আমি তো অনেক সময় জুয়ার ভাইকে তারিক ভাই বলে ফেলি, এরকম তো মনে হয়। এখন তো অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে তো খুব প্রবলেম হইতো। আমরা অনেক শো করতাম প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে, মানে টেকনা থেকে তেঁতুলিয়া, হ্যাঁ বাংলাদেশে। তো অনেক সময় গ্রামে একদম অজপারা যায়, অনেকে জানতো না, অনেকে ভাবতো কি তারেক জুবাইর একজনই। তো অনেকে বলতো আপনাদের ফ্রেন্ড যারা নাম করা আছেন, মিউজিক ডিরেক্টর, সুরকার, সিঙ্গার, এবং লন্ডনে যারা প্রবাসী বাঙালি আপনাদের ভক্ত বন্ধু বান্ধব, সবার একটাই অভিযোগ, আপনারা কেন নিজেদেরকে আপনারা লুকায় রাখছেন? উদ্যোগে হয়েছে, এটা একটা রেকর্ড সৃষ্টি আমি বলবো, দুই ভাইকে একসাথে ঈদের দিনে, অল ক্রেডিট টু চ্যানেলস এন্ড চ্যানেলস এর যে বিহাইন্ড যারা কাজ করতেছেন, ওনাদের পরিশ্রম, এটা আমরা তো জাস্ট উপলক্ষ মাত্র। আজকে তো এত আমার গর্বিত যে লন্ডন, এত প্রবাসে লন্ডনের মতো জায়গায় এরকম প্রতিষ্ঠান, বাংলা চ্যানেল চ্যানেল গড়ে উঠেছে, বাংলায় কথা বলছি, কথা বলতেছি, কত গর্বের কথা, তাই না? তো আমি চ্যানেলস এর কর্ণধার এবং সবাইকে আমার তরফ থেকে সত্যি আমাদের তরফ থেকে আন্তরিক ঈদ মোবারক শুভেচ্ছা। একটা যেকোনো একটা গান আমাদের এই অ্যালবামের বা যেকোনো গানটা করতে করতে আমরা শেষ করি। হ্যাঁ, একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল, যদি খুব ফেমাস লোহানি সাহেব, ফজলানি ভাই, তো ওই গানটি বড় ভাইয়ের লেখা, আমাদের সুর কি আপনাদেরই ছিল? হ্যাঁ, সুর আমাদের ছিল। ও ভাই বলো, বন্ধু বলো, সে তো আমরাই, ও নই কোনো রাজার ছেলে, রাজত্ব নাই, সুখে দুঃখে আমরা দুজন জীবন কাটাই। ও ভাই বলো আর বন্ধু বলো, সে তো আমরাই, ও নই কোনো রাজার ছেলে, রাজত্ব নাই, সুখে দুঃখে আমরা দুজন জীবন কাটা। এরপর দেখবেন নাটক বিলাসী মন। বেস্ট ভ্যালু গ্যারান্টিড বাই ট্রাভেল লিংক। Thank you.